খটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের তপশিলি জাতি কল্যাণ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে গত 22 ফেব্রুয়ারি থেকে খটিকরায় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে মিলন মেলা। সেই মিলন মেলায় অংশ নিতে শনিবার রাজ্যে এসেছেন বলিউডের সুবিখ্যাত প্লেব্যাক সিঙ্গার আকৃতি কাক্কার। শনিবার আগরতলা বিমানবন্দরে শিল্পীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাসের ওএসটি সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিল্পী বলেন, তিনি যখন ছোট ছিলেন তখন একবার ত্রিপুরা এসেছিলেন, কিন্তু এত বছর পর গানের সুবাদে ত্রিপুরা এসে অত্যন্ত আনন্দিত বোধ করছেন তিনি। मैं बहुत एक्साइटेड हूँ यहाँ परफॉर्म करने के लिए। मैं पहली बार आई हूँ। मैं एक बार बहुत छोटी थी बचपन में तब आई थी, लेकिन परफॉर्म करने पहली बार आ रही हूँ तो बहुत एक्साइटेड हूँ। বিভিন্ন রিয়েলিটি শো এর বিচারক হিসেবে টিভির পর্দায় প্রায়শই আকৃতি কাক্কারকে দেখে থাকি আমরা সকলে। এবারে সেই আকৃতি কাক্কারকে সামনে দেখতে সরাসরি তার গান শুনতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ফটিকরা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। শনিবার ফটিকরায় মিলন মেলার তৃতীয় সন্ধ্যায় গানে গানে সকলকে মাতিয়ে তুলবেন শিল্পী আকৃতি কাক্কার। রাত 8টা থেকে 10টা পর্যন্ত চলবে এই সঙ্গীতানুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।